والعصر إن الإنسان لفي خسر কালের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون وقال تعالى وَإِنَّهُ مَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارٍ عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كنتان موجبتان قال رجل يا رسول الله ما الموجبتان قال من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة رواه مسلم جابت الحمد صلى الله عليه وسلم الجنة দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, শিরকের পরিণাম এ বিষয়টি নিয়ে আপনাদের সামনে খুতবা পেশ করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শিরক সবচেয়ে বড় অপরাধ, বড় পাপ, এটা আমাদের প্রায় সকলেরই জানা। কিন্তু আমরা শিরক থেকে মুক্ত হতে পারি না বা পারছি না। শিরকের কাছে আমরা খুবই দুর্বল এবং মাথা নত করি। কিন্তু কোনো মুসলিম যদি বাস্তবই শিরক সম্পর্কে সামান্য জ্ঞান রাখে, তাহলে অশিরকি কোনো কাজের সাথে মরে গেলেও, হত্যা করা হলেও, ওকে আগুনে ফেলে দেওয়া হলেও আল্লাহর সাথে শিরিক করবে। যদি বুঝে শিরিকটা কত জঘন্য, কত নোংরা পাপ, এটা আল্লাহর মর্যাদাকে নষ্ট করে। আর বেদাত করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে নষ্ট করা হয়।
শিরক শব্দের অর্থ হলো অংশীদার স্থাপন করা, কোন বস্তু বা ব্যক্তিকে বা ব্যক্তির সাথে ব্যক্তিকে আল্লাহর সমকক্ষ মানে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করাকে কি বলে? এটা হলো হারাম। শিরকের যে অবস্থা বর্তমানে বিরাজ করছে তাতে আমাদের এই বিষয়টা নিয়ে সচেতন হওয়া খুবই দরকার, উচিত। প্রথম কথা, শিরিক করা মাত্র আমি এখানে বলে দিই, শিরিক দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার, একটা বড় শিরিক আর একটা হলো ছোট শিরিক। বড় শিরিকের পরিণাম হল মুখরিজুন আনিল মিল্লাহ, অর্থাৎ ও ইসলাম থেকে বহিষ্কার করে দেয়, বের করে দেয়, ইসলাম শূন্য করে দেয় তাকে। আর ওই অবস্থার তওবার আগে যদি মারা যায় খালেদান মুখাল্লাদান ফিন্নার, তো ও চিরদিন জাহান্নামে থাকবে, কোনো সুপারিশে কোনোভাবে তাকে জাহান্নাম থেকে বের করা যাবে না। শিরকে আসগার, ছোট শিরক যেটা, আগে বড় শিরক কোনটা, কি কি বড় শিরক? যেমন মৃতকে বা পীরকে কোনো ব্যক্তিকে সেজদা করা, এটা হলো বড় শিরক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন, এটা কি বড় শিরকের অন্তর্ভুক্ত। ওলিয়া উলিয়া কবরে জীবিত আছেন এবং তারা আমাদেরকে উপকার করে থাকেন বা ক্ষতি করতে পারেন, এই বিশ্বাস হলো শিরকে আকবর, মানে কি বড় শিরক। কোনো মাজার, খানকা, মূর্তি, ভাস্কর্য এই শ্রেণীর যত যে কোনো বস্তু দ্বারা যাকে ভক্তি করা হয় এইরকম জিনিসের কাছে নজর দেওয়া, মানত করা, মাথা নত করা, চুম্বন করা, এগুলো হলো শিরকে আকবর, বড় শিরক। এক বাক্যে জেনে রাখবেন, গোলাপ শাহ মাজারের আপনি একটা টাকা দিলেন, তো দেওয়া মাত্রই এক টাকা বেশি হয়ে গেল। একটা চাউলের দানাও যদি দেন, একটা গমের দানা, গমও না চাউলও না, অকেজো একটা ছোট্ট বস্তু যদি দেন, হাদিসে মশার কথা এসেছে, কেউ যদি মশাও মানত করে ওই ব্যক্তি যতই নেকি থাক না কেন সমস্ত নেকি নষ্ট হয়ে যাবে এবং সে জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মশাটা অকেজো, মশা দ্বারা মানুষের উপকার হয় এটা তেমন বোঝা যায় না। কিছুদিন আগে শুনলাম, গবেষণা করে বের করেছে একটা নতুন জাত বের করেছে, যে মশার কারণে এই ডেঙ্গু, চিকুনগুনিয়া যেগুলো হয় এই মশাকে প্রতিরোধ করা যাবে। কোন ইউনিভার্সিটিতে গবেষণা করেছে, তার আগ পর্যন্ত বলে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা জিনিসের উদাহরণ দিয়েছেন যার দ্বারা মানুষের কোনো উপকার হয় না, সেটা কি? মশা, মাছি। এই ধরনের জিনিসও কেউ যদি দেয়, মানত করে, দান করে, গরু, ছাগল, মুরগি, ভেড়া, উট, দুম্বা, টাকা পয়সা এগুলো বাদ দিয়ে নিজের পায়ের ধুলা যদি, জুতার নিচের বিষ্ঠা, পায়খানাও যদি মাজারে দেয়, দান করে,
তবুও তার ইমান থাকবে না, ইসলাম থাকবে না। ওই অবস্থায় মারা গেলে, তওবার আগে যদি মারা যায়, তাহলে কি চিরস্থায়ী জাহান্নাম। কথা একবারে সোজা কথা, এটাকে বুঝে নিন। তারপরে দলিল পেশ করছে, দুই শিরকে আসগার, শিরকে আসগার ছোট শিরক, ছোট শিরক এই তাবিজ দেওয়া, তাবিজের ব্যবসা করা, করে না অ্যাক্সিডেন্ট, কোরআন আয়াত লেখে ব্যবসা করে, অ্যাক্সিডেন্টের ভণ্ড হুজুর আছে, ওরা বললেন মাজার পূজা কবর পূজা শিরক, কিন্তু তাবিজ বিক্রি করা কি জায়েজ। আর এক শ্রেণীর এই আধুনিক মডার্ন কিছু হুজুর বের হয়েছে, এরা বলে যে কোরআন দিয়ে লেখে যদি তাবিজ দেয় তাহলে জায়েজ। এরা জাহেল মূলত, পড়াশোনা না করেই কথা বলে। এবং আবু দাউদের একটা হাদিস পেশ করে, ওখানে একটা ধোকা দেয় যে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি তার বাচ্চাদেরকে এই কোরআনের আয়াত লিখে তাবিজ দিতেন। আপনাদের বুঝাই দিই জিনিসটা, এটা হাদিসের অংশ না। আল্লাহু আকবার, মুহাদ্দিসগণ কত সচেতন। এইটা হাদিসটা যে ঠিক না, এই হাদিসের অংশ না, এইটা আজ থেকে প্রায় 1100 বছর পূর্বেই বলে গেছেন আলহামদুলিল্লাহ। শেষে আলবানী রহমাহুল্লাহ তিনি ওই জায়গায় যোগ করে বলে দিলেন যে এটা হাদিসের অংশ না, তোমরা খাওয়ালেই খেতে চাইবে মানুষ এমনটা না। যতদিন পৃথিবীতে সালাফিদের একজন ব্যক্তি থাকবে, আহলে হাদিস সালাফি আকিদার একজন ব্যক্তি পৃথিবীতে থাকবে, ততদিন এবং ততদিন আল্লাহ রাখবেন, কেমন পর্যন্ত রাখবেন, কোন শিরিক বা বেদাত বা জাহেলিয়া বা কোন অপকর্ম কেউ যদি করে তো আল্লাহ তার দ্বারা সেটাকে উন্মুক্ত করে দিবেন, এটা আল্লাহর ওয়াদা। এই জন্য ইমাম খতিব আল বাগদাদি তিনি বলছেন, কাম মিন মুলহিদিন ইয়ারুম আইয়াখলুত বিশরিয়া মা লাইসা মিনহা মা লাইসা মিন আল্লাহু তাআলা ইয়াদুব বি আসহাবিল হাদিস। পৃথিবীর যে যখন যে স্থানে শরীয়তের মধ্যে কোন জিনিস অ্যাড করবে, ঢুকাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেইটাকে পৃথিবীর আহলে হাদিসদের দ্বারা তাকে প্রতিরোধ করাবে। এত সত্য কথা বলেছেন। তো ঢাকার সুযোগ নাই, আপনি তাবিজকে জায়েজ করবেন এই হাদিস দিয়ে, কিন্তু প্রকৃত কথাটা আল্লাহ প্রকাশ করে দেবেন কারো না কারো মাধ্যমে। কিছু মানুষ বিভ্রান্ত হয়েছিল পরে, এটা 1 বছর আগের কথা বলছি, আমি হাদিসটা তাহাকিক বলে দিয়েছি যে হাদিস পেলেই বলে দিতে হবে এমনটা না। এটা ছোট শিরিক, তাবিজ ঝুলানো, তারপরে ঢেপি, তারপরে মাজার কর্তৃক বিতরণ করা কি ফিতা। এখন তরুণরা এই কাজ করে, যত যুবতী আছে আর যুবক আছে, ছাত্র ছাত্রী, এরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, এরা যত প্রকারের নোংরা কাজের সাথে জড়িত থাকে, আর বিপদ আপদ যেন না হয় এই জন্য বাবার কাছে গিয়ে এই লাল ফিতা নিয়ে এসে বেঁধে রাখি। তুমি সারাদিন অপকর্ম করবা আর লাল ফিতা তোমাকে হেফাজত করবে, তাও নিয়ে আসলে বাটপার, মিড়িঘর, মদখর, গাঁজাখর, জটালা, বুড়া শয়তানের কাছ থেকে নিয়ে আসছে, এর দ্বারা আল্লাহ কি করে ওকে হেফাজত করবে বলেন? নাউজুবিল্লাহ। আল্লাহ ওর দায়িত্ব নিবে? ও তো সকর্ম করে দিয়েছে ওই বুড়া, এই জটালা, বদমাস, শয়তানের কাছে নিজের আত্মাকে সপর্দ করেছে। বাংলাদেশে যত মাজার আর খানকা আছে এর প্রতিপালন করে এই সমস্ত জটালা শয়তান গুলো। একবার দেখছেন মদ খায় ওখানে, বিড়ি সিগারেট দেখলেই বোঝা যায়, বড় বড় বাটপার গুলো, দুর্নীতিবাস গুলো এই মাজার খানকা পরিচালনা করে। আরে তরুণ, তুমি যুবক মানুষ বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমার মাথায় এতটাই গবর ঢুকলো
দুই পীর বাবার কাছে গিয়ে তোমাকে ফিতা নিয়ে আসতে হবে, বেঁধে রাখতে হবে, বাড়িতে বেঁধে রাখে, গাছে বেঁধে রাখে, পিয়ারার গাছে বেঁধে রাখে, আমড়ার গাছে বেঁধে রাখে। এইটা যেটা এই বেঁধে রাখা লটকানো এগুলো হলো ছোট শিরিক। তবে কোন কোন বিদ্বান যেমন শেখ উসাইমিন রহিমাহুল্লাহ বলছেন শিরিক তো শিরিকই, এক জায়গায় বলছেন, উনিও বলছেন যে কিছু কিছু বিদ্বান বলছেন যে এটাকেও শিরিকে আকবর বলা হয়। শিরিক আসগার হলো রিয়া, ছোট ছেলে পড়ে রিয়া, আপনি সালাত পড়ছেন মানুষকে দেখানোর জন্য, এটা হলো ছোট শিরিক। ছোট শিরিকের পরিণাম কি? ছোট শিরিক করলে আমল নষ্ট হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, তবে ইসলামটা থাকে, মনে থাকবে কি? কি নষ্ট হয়? প্রথমত আমল যায়, দুই ঈমানও যায়, একটা জিনিস থাকে সেটা কি? ইসলাম। আর বড় শিরিক করলে আমলও যায়, ঈমানও যায়, ইসলামও যায়, ওটা সব শেষ। তবে ছোট শিরিকটা হলো জেনা, চুরি, সুদ খাওয়া, মদ খাওয়া, যত পাপ আছে সবচেয়ে বড় পাপ এটা। মানে তাবিজ দিলেন তো, মনে করলেন তো ছোট শিরিক, কিন্তু এটা জেনা করার চেয়ে কি বড় পাপ, চুরি করার চেয়েও, মানুষ হত্যা করার চেয়েও, সুদ খাওয়ার চেয়েও কি বড় পাপ। এটা আবার খেয়াল রাখবেন, বুঝতে ভুল করবেন না। এই জন্য কেউ যদি মারা যায় আর তার দেহে যদি তাবিজ দেখা যায় তাহলে বুঝবেন ওর একটা নেকিও আল্লাহ দরবারে কবুল হয় না, কারণ ওর আমল সালাত সিয়াম কোনটাই কবুল হবে না। কুরআন তেলাওয়াত বলেন, কালকে দুবাই থেকে এক ভাই ফোন দিয়ে বলছে যে আমার স্ত্রী তাহাজ্জুদ পড়ে, এত পরহেজগার কিন্তু তাবিজ ছাড়বে না। তো ওকে বোঝানো যায় কি করে? আপনার বললাম যে বোঝাতেই থাকে না, দোয়া করতে থাকে না, আল্লাহ যেন হেদায়ত দান করে। অনেক এর মা আছে বৃদ্ধা, বাপ আছে বৃদ্ধ, ছেলেকে খুব ভালোবাসে কিন্তু ছেলে যদি বলে এগুলো শিরিক, মা বাবা তুমি এগুলো করো না, এইগুলো সাথে জড়িত হয়ে না, তখন উল্টা যুক্তি দেয়। এই বৃদ্ধ বয়সে দাওয়াত পৌঁছার পরে বলার পরে, মূর্খ যারা বুঝে না তার একটা প্রসঙ্গ আছে, তুমি সব বুঝো কিন্তু শিরিকের জ্ঞানটা অর্জন করনি কেন? এই প্রশ্ন যদি আল্লাহ করে উত্তর কি হবে? আল্লাহ তো বলে দিয়েছেন ইকরা পড়ো, তুমি পড়নি কেন? দুই ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো আল্লাহ ছাড়া কোনো ইলাহ মাবুদ, প্রকৃত মাবুদ নেই, তুমি এটা জানো, তুমি জানলে না কেন? তুমি সব জানো, শিরিকের জ্ঞানটা অর্জন করনি কেন? তাহলে আল্লাহর সামনে আমার আপনার কি উত্তর থাকবে? তুমি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়ে বড় ইঞ্জিনিয়ার হয়েছ, তুমি মেডিকেলে পড়ে বড় ডাক্তার হয়েছ, তুমি এফসিপিএস করেছ, আমেরিকায় গিয়ে এমএস করেছ, লন্ডনে গিয়ে আরো 5 বছর পড়েছ, তোমার এত ডিগ্রি আছে, তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে যে আল্লাহ শিরিক কি আমি বুঝিনি? নিজেই বিশ্লেষণ করে নেন আপনি উত্তরটা কি দিবেন আল্লাহর সামনে। আপনি বিসিএস ক্যাডার কত পড়েছেন, সব আইন জানেন আপনি, আপনি একজন মানে জাজ, হাইকোর্টের বিচারপতি, আপনার সব আইন জানা আছে, আল্লাহর সামনে কি আপনি দাঁড়িয়ে বলবেন যে আমি আল্লাহ শিরিক সম্পর্কে জানি না, হুজুরের উপরে দিয়ে ভর বিসমিল্লাহ আল্লাহ আকবার, হুজুর বলেছে গাই, ষাঁড় হলেও গাই, এখন হুজুরকে ধরো আল্লাহকে শুনবে কথা? আপনি বিচারপতি হয়ে কি করলেন জীবনটাকে? আসলে স্ত্রী নিয়ে মানুষ অতিক্রম নাস্তিক হয় তো, এর মধ্যে কিছু আস্তিক আছে আলহামদুলিল্লাহ, এখনো আছে, আমি সবাইকে বলছি না, অনেকে আস্তিক এবং ধর্ম ভীরু মানুষ আছে, প্রশাসনেও আছে, তারা একটু ভাবে, জানতে চায়, বুঝতে চায়, কিন্তু সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় পাগড়িয়ালা হুজুর, ও পড়তে দিবে না, আমি যেটা বলছি ওইটাই ফাইনাল, আপনি এটা বলতে পারবেন না। দুই একেবারে গন্ড মূর্খ,
সে বুঝে না শিরিক করে মারা গেছে আল্লাহ তা ক্ষমা করবেন কিনা এটা আল্লাহর ব্যাপার এটা আমাদের ব্যাপার না কিন্তু বস্তু যেখানে দাওয়াত পৌঁছার পরে আরেকটা জিনিস হলো আপনি জানার চেষ্টা করলেন না এটার উত্তর কি হবে এই বাপ মা কি উত্তর দিবে আল্লাহর সামনে একজন বলেছে দেওয়ানবাগি পীরের এমন ভক্ত মসজিদে নামাজ পড়া জায়েজ মনে করে না দেওয়ানবাগির দরবারে গিয়ে নামাজ পড়া জায়েজ মনে করে এতই ভক্ত একে বলা হচ্ছে জানানো হচ্ছে ছেলে মেয়ে আলেম ওলামার বক্তব্য শোনানো হচ্ছে কিন্তু পীর পূজা ছাড়বে না এর হুকুমটা কি হবে প্রথমত যদি কেউ শিরকে আকবার করে মারা যায় তাহলে ওই ব্যক্তির তওবার আগে যদি মারা যায় তাহলে ওই ব্যক্তির মুক্তির কোন সুযোগ ইসলামে নাই একবার পরিষ্কার জেনে রাখুন চিরস্থায়ী জাহান্নাম সে যেই হোক না কেন তার জন্য দোয়া করবেন এইটাও সম্ভব না 976 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে আমি রাসূলুল্লাহ বলছেন আদান্তু লিরব্বি আস্তানজান্তু লিরব্বি আমি আমার রবের কাছে বললাম যে আমি আমার মায়ের জন্য একটু দোয়া করতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে যেটা আসছেন মায়ের কবরের পাশে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন যেমন বাচ্চা ছেলে কাঁদে ঠিক ওইভাবে রাসূল কাঁদছেন আমি অনুমতি চাইলাম একটু আল্লাহ আমাকে অনুমতি দেন আমি মায়ের জন্য কি ক্ষমা চাই দোয়া করি আল্লাহ আমাকে অনুমতি দিলেন না আমাকে অনুমতি দেওয়া হলো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা মুশরিক অবস্থায় মারা গেছেন এই জন্য তার জন্য ক্ষমা চাওয়া যাবে না কারণ মুশরিক ছিল ইমানহীন মারা গেছে দশ নম্বর আয়াত সূরা হাশর আল্লাহ শিখিয়ে দিয়েছেন দোয়া করতে হবে কি করে রব্বানা ফির লানা ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান আল্লাহ হে আমার রব আমাদের ক্ষমা করুন আর আমাদের ওই সমস্ত ভাইদের ক্ষমা করুন যারা মারা গেছে চলে গেছে ঈমান নিয়ে গেছে তাদেরকে ক্ষমা করুন যারা ঈমান নিয়ে মরেনি তার জন্য দোয়া করা যাবে না আরেকটা হাদিস সেটা হলো আস ইবনে ওয়াইল মুশরিক অবস্থায় কাফের অবস্থায় মারা গেছে তার ছেলের নাম হলো হিশাম তার ছেলের নাম হলো আমর আমর ইবনে শুয়াইব আন আবিহি আন জাদ্দিহি যে হাদিসটা বর্ণ হয় এই তো তিনি মারা যাওয়ার সময় একশোটা মানে গোলাম আজাদ একশোটা যদি আজাদি করতে বলেন একশোটা যদি আজাদি করতে বলেন তাহলে ছিল কয়টা বুঝেন না মনে হয় কথাটা কত ধনী মানুষ তো হিশাম ইসলাম গ্রহণ করেছেন আমর ইসলাম গ্রহণ করেছেন একশোটার মধ্যে হিসাব দিয়ে দিয়েছে কয়টা পঞ্চাশটা এখন হাদিসটা আসছে 2883 নম্বর হাদিস তো তিনি এসে আল্লাহ রাসূলকে বলছেন ফা আরাদা ইবনুহু আমর আইয়ুতাকা আইয়াতিকা আনহুল খামসিন আল বাকিয়া যেহেতু হিসাব দিয়ে দিয়েছে তার বেটা দিয়ে দিয়েছে পঞ্চাশটা এবং তার নাতি আমর চাচ্ছে আমিও পঞ্চাশটা দিয়ে দিই বুঝেন না মনে হয় বাপ ওসিয়ত করে গেছে কয়টা ছাতকা দিতে হবে মুক্ত করতে হবে কয়টা একশোটা তো তার ছেলে হিসাম কয়টা দিয়ে গেছে পঞ্চাশটা দিয়ে গেছে বাকি থাকে কয়টা হিসামের ছেলে অর্থাৎ নাতি ওই দাদার নাতি এটি বলছে আল্লাহ রাসূলের কাছে আমি চাচ্ছি যে
আমি 50টা দিয়ে কি করে দিই পুরো করে দিই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইন্নাহু লাউ কানা মুসলিমান দেখো সে যদি মুসলিম থাকত ফাআতাক্ত আনহু আও সাদাক্তুম আন আতাক্তুম আনহু আও সাদাক্তুম আনহু আর হাজ্জাতুম আনহু ফালাকা যালিক বলেন যদি মুসলিম হতো আর তুমি যদি তার পক্ষ থেকে কি করতে মানে দাসমুক্ত করতে আও সাদাক্তুম আনহু অথবা সাদকা করতে আও হাজ্জাতুম আনহু যদি হজ করতে তাহলে এইটা কাজে লাগতো কিন্তু এখন যদি 50 কেন আরো যদি করো কিন্তু তার কোনো কাজে আসবে না ম্যারাডোনা মারা গেছে তো বলছে স্বর্গে গিয়ে আমরা ফুটবল খেলব তার সাথে তরুণ তুমি এত ব্যাকুপ তুমি কে নাকি আত্মহত্যা করেছে এর জন্য একটা মুশরিক ও যতই জাদুকরি ফুটবলার হোক না কেন তার মৃত্যুতে তোমার এই ভালোবাসা প্রদর্শন করাটা তোমার ঈমান হারানোর শামি এই মুশরিকরাই তোমরা জানো তোর বুদ্ধি তো নাই ফিলিস্তিনের ইরাকের লিবিয়ার সিরিয়ার বিভিন্ন মুসলিম রাষ্ট্রে এরাই শিশুদেরকে হত্যা করছে উদ্দেশ্য হলো যে এরা যেন বড় হয়ে মানে ইসলামী সন্ত্রাসী না হতে পারে এদের বক্তব্য এটা তুমি তার প্রতি ভক্তি দেখাচ্ছ তাই না তওবা তওবা নাউজুবিল্লাহ অনেকদিন আগে পড়েছিলাম ব্রাজিলের খেলোয়াড় ওই শয়তানটার নাম হলো এখন পরিচিত নাম একটা এই যে রোনালদিনহো মনে পড়ছে আবার এই শয়তান বলেছিল খেলা অবস্থায় যে ফিলিস্তিনের যারা শিশু আছে এদেরকে আগে মেরে ফেলে দেওয়া উচিত তুমি মন্তব্য শুনো তুমি তো কানা অন্ধ আর তুমি বলছো যে আমরা সুযোগ পেলে স্বর্গে গিয়ে ম্যারাডোনার সাথে ফুটবল খেলব বেয়াদব কথাকার তুমি একটু চিন্তা করলে না এত ভক্তি প্রদর্শন করছো তুমি এটা হলো ঈমানের প্রসঙ্গ তাহলে আপনি ভাবুন যার ঈমান নেই ও যদি মারা যায় মুশরিক অবস্থায় যদি মারা যায় তার জন্য সাদকা চলবে দোয়া চলবে হজ চলবে না ইসলাম খুব কড়ায় এই ক্ষেত্রে 72 নম্বর আয়াত সূরা মায়েদা আল্লাহ বলেছেন ওয়া ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ যে ব্যক্তি শিরিক করে আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিবেন ওয়া মা হুম নার তার স্থান হবে কোথায় জাহান্নামে ওয়া মা লিদ-যালিমিনা মিন আনসার এদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না 203 নম্বর হাদিস সহিহ মুসলিম খুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে তার বাপ সম্পর্কে বলছেন একজন ব্যক্তি প্রশ্ন করছেন আমার আব্বা কোথায় আছে তোমার আব্বা জাহান্নামে আছে এই কথা শুনেন লোকটা রাগে উঠে চলে যাচ্ছে আল্লাহ রাসূল বলতেন শুনো শুনো ইন্না আবাকা ওয়া বিফিননা আরে তোমার বাপও জাহান্নামে আমার বাপও জাহান্নামে সহিহ মুসলিমের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে পারলেন না বাপের জন্য মায়ের জন্য বরং স্পষ্ট ঘোষণা করলেন মুশরিক অবস্থায় মারা যাওয়ার কারণে কি জাহান্নামে আল্লাহ বলে দিলেন কঠিন অবস্থা আপনি কিভাবে বলবেন সূরা তাওবা 17 নম্বর আয়াত মা কানা লিন-নাবিয়্যি নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আই ইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন কোন মুমিনের কোন নবী উচিত নয় মুশরিকদের জন্য কি করবে ক্ষমা প্রার্থনা করবে তুমি স্ট্যাটাসে লিখলে কেন যে ম্যারাডোনাকে আল্লাহ ক্ষমা করুক তওবা তওবা নাউজুবিল্লাহ তুমি কথা বলারই অধিকার রাখো না ভাবখানাটা এরকম তুমি মসজিদে এসে যতটা আনন্দ না পাও
আবার কোন মুসলিম ব্যক্তি মারা গেলে যত দুঃখ না পাও তার যে তোমার অন্তর ঢেলে গেছে এক মুশরিক মারা যাওয়ার কারণে তওবা তওবা নাউজুবিল্লাহ আল্লাহ বলেন ওমাই ইত্তাখিজ মিন দুনিল্লাহি আন্দাদা ওয়া ইউহিব্বুনহুম কাহুব্বিল্লাহ যারা শরীক স্থাপন করে এবং আল্লাহকে যেভাবে ভালোবাসা উচিত ঠিক ওইভাবে তাদেরকে ভালোবাসে নাউজুবিল্লাহ আল্লাহ নিজেই বলে দিচ্ছেন 165 নম্বর আয়াত সূরা বাকারা খুলুন কত সত্য কথা আল্লাহকে ভালোবাসার মতই ভালোবাসে এটা আল্লাহ বলছেন কিন্তু মনে হচ্ছে এখন যে মুসলিমকে ভালোবাসার চেয়ে একজন খ্রিস্টান মুশরিককে বেশি ভালোবাসতেছে ওই জন্য বলি যে ঈদগাহে প্রথম কাতারে দেখা যায় খুব দামি সুগন্ধি মেখে মাথায় টুপিটা খুব দামি জায়নামাজটা খুব দামি খুব দামি সাবান দিয়ে গোসল করে ক্ষমতা দাপটের মসজিদে গিয়ে প্রথম কাতারে বসে গেছেন আপনি কিন্তু কার্ল মার্ক্সের প্রতি মাও সেতুংয়ের প্রতি তারপরে চার্লস হালেকের প্রতি আব্রাহাম লিঙ্কনের প্রতি একবারে শ্রদ্ধা শেষ না যারা বড় বড় আল্লাহদ্রোহী যারা ইসলাম বিদ্বেষী তাদের প্রতি ভক্তি বেশি মানুষকে দেখানোর জন্য প্রথম কাতারে সামিল হয়েছে এদের কি ঈমান আছে এদের না ঈমান নাই তাগুতকে ভালোবেসে অন্তরে কখনো তাওহীদকে রাখা যায় না তাগুতকে ভালোবেসে অন্তরে কখনো তাগুতকে জায়গা দেওয়া যায় না তাগুতের সাথে সম্পর্ক রেখে তাওহীদকে ধরে রাখা যায় না কথাটা ভালো করে মনে রাখবেন সম্পূর্ণ তাগুত থেকে নিজেকে কি রাখতে হবে মুক্ত রাখতে হবে যত প্রকার তাগুত আছে এখন আপনি একটু ভাবুন শিরিক আসগার বা ছোট শিরিক সম্পর্কে যেটা আগেই বলেছি যে আমি কোন প্রকার শিরিকই করব না এই প্রতিজ্ঞা থাকতে হবে আপনার মধ্যে আমার মধ্যে একটু পার্থক্য একজন গলায় দড়ি দিয়ে মারা গেছে কিন্তু লোকটা শিরিক করেনি এর পরিণাম কি আপনারা তো মনে করেন যে এ কোনোদিন জান্নাতে যেতে পারবে না ও জাহান্নাম ওয়াজিব কিন্তু মুশরিক মারা গেল মাজার পূজারে কবর পূজারে তার প্রতি খুব ভক্তি বেশি তাই না কিন্তু লোক গলায় দড়ি দিয়ে মারা গেছে বিষ খেয়ে মারা গেছে তার প্রতি ভক্তি তো দূরের কথা মানে এতই খারাপ মনে করে যে মুসলিমদের গোরস্থানে মাটি দেওয়া ঠিক হবে না কিন্তু না অনেক পার্থক্য শিরিক করেনি গলায় দড়ি দিয়ে মারা গেছে বিষ খেয়ে মারা গেছে মানুষ হত্যা করে মারা গেছে সুদ খেতে খেতে মারা গেছে কিন্তু শিরিক করেনি এই ব্যক্তির বাঁচার তিনটা অপশন আছে তিনটা অপশন আছে এক নম্বর শিরিক না করার কারণে আল্লাহ তাকে কিয়ামতের মাঠেই ক্ষমা করে দিতে পারে তার ছেলে সন্তান বেঁচে আছে বাপের পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে সাদাকা করে দিল যে আল্লাহ আমার মা বিষ খেয়ে মারা গেছে তুমি আমার মাকে ক্ষমা করে দিও আমি সাদাকা করলাম মসজিদে দান করলাম মাদ্রাসায় দান করলাম এতিমখানায় দান করলাম আল্লাহ তুমি মাফ করে দিও আল্লাহ ক্ষমা করতে পারেন সুযোগ আছে দোয়া করছে আমার কি শুনায় সাদকা করা দোয়া করে আল্লাহ আমার মাকে তুমি মাফ করে দিও কোনো কারণে কোনোভাবে ভুলে হোক জেনে হোক মানে ফাঁসিতে ঝুলে মারা গেছে অর্থাৎ গলায় দড়ি দিয়ে মারা গেছে বিষ খেয়ে মারা গেছে আত্মহত্যা করেছে আল্লাহ তুমি মাফ করে দিও আল্লাহ ওই ছেলের দোয়া কবুল করতে পারেন কিন্তু ওই শিরিককারীর দোয়া শিরিককারীর জন্য দোয়া করলে কবুল হবে না বড় পাপি শিরিক করেন এই জন্যই বলি যে একজন বেদাতি মাজার পূজারী যত বড়ই এবাদত গুজার হোক না কেন ওর মধ্যে আর একজন সালাফি আকিদার আহলে হাদিস চোর সুদখোর তার মধ্যে অনেক পার্থক্য আছে কারণ এ শিরিক করে না বলে না আল্লাহ নিরাকার বলে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরিদ তৈরি এগুলো বলে না ওর আকিদা ঠিক আছে
কিন্তু ও নামাজ পড়ে না কি বলে যে আপনার পাপের সাথে জড়িত ওর মধ্যে পার্থক্য আছে না পার্থক্য বোঝা লাগবে আপনাদেরকে এক নম্বর আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন আল্লাহ বলছেন ইন্নাল্লাহু লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা নিশ্চয় আল্লাহ শিরিকের পাপ ক্ষমা করেন না চাইলে অন্য পাপ ক্ষমা করতে পারেন আপনি এই অর্থ নিয়ে আবার সব পাপের সাথে জড়িত হবেন না কিন্তু বুঝে জড়িত হবেন আপনি ওইটা আল্লাহ মাফ করবে না সূরা নিসা 48 নম্বর আয়াত 116 নম্বর আয়াত কথা বোঝা গেছে স্পষ্ট বুঝেন আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন তিরমিজির হাদিস দ্বিতীয় খণ্ড 194 পৃষ্ঠা 3540 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন ইয়া ইবনে আদম লাও আতাইতানি বি কুরআনি লাযা খতায়া ওয়া লা তুশরিক বি শাইয়া তুমি যদি আমার কাছে আসো আসমান জমিন ভর্তি পাপ নিয়ে আসমান থেকে জমিন পর্যন্ত ভর্তি পাপ নিয়ে যদি আসো ওয়া লা তুশরিক বি শাইয়া আমার সাথে শিরিক করো নি লা আতাইতু কা বি কুরআনি ওয়া মাগফিরাতান আমি আল্লাহ তোমার সমস্ত পাপ ক্ষমা করে দেব আল্লাহ আকবার দুই দুই নম্বর অপশন কিয়ামতের মাঠে ক্ষমা হলো না আপনার এবার বাঁচার পথ কি দুই নম্বর অপশন হলো ক্ষমা না করলেও আল্লাহ ক্ষমা না করলেও এই কাবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাফাআতি লি আহলিল কাবায়ের যারা কাবিরা গুনাহ করে মারা গেছে সুপারিশ তাদের জন্য 4739 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে এটাও বলছেন 2441 নম্বর হাদিস তিরমিজিতে এসেছে ফাক্তারতু শাফা লিমান মাতা লা ইশরিক বিল্লাহি শাইয়্যা আমার সুপারিশ তার জন্য নির্ধারিত যে ব্যক্তি মারা গেছে কোন কিছুর সাথে আল্লাহকে শরীক করেন আমি তার জন্য সুপারিশ করব বলুন আলহামদুলিল্লাহ শিরিক করব না অন্য পাপ হয়ে যেতে পারে শিরিকের পাপ আমি করব না প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে দোয়া করতে হবে আল্লাহ আমাকে তুমি দ্বারা শিরিক করায়ও না দোয়া করতে হবে শাফাআতিল আহলিল কাবায়ের এটা বলার সাথে সাথে এটাও বলে দিয়েছেন শিরিককারীর জন্য আমি মুহাম্মদ সুপারিশ করব না কথা খুব জটিল তিন নম্বর অপশন আল্লাহ রাসূল আপনার জন্য সুপারিশ করলেন না তখন তখন কি হবে আল্লাহ রাসূলও করলেন না কোন কোন শ্রেণীর জন্য সুপারিশ হবে না বলেন তো হ্যাঁ বেদাতির জন্য আরেক শ্রেণীর মানুষ আছে কার জন্য বেনামাজি হ্যাঁ বক্তব্যটা স্মরণ রাখছেন মনে হয় আপনারা কেউ কেউ এই বেদাতি আর কি বেনামাজি সুপারিশ হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন না তাহলে ও শিরিক করেনি বাঁচার পথ কি বাঁচার পথ আছে সালাত না পড়ার কারণে যে পাপ করেছে এই সালাতে কিন্তু অলস মুসল্লি মুসল্লি তিন প্রকার বলেছি না এক প্রকার হলো জেনে এক প্রকার হলো অস্বীকার করে সালাতকে এ হলো কাফের এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই দুই নম্বর হলো জেনে বুঝে ইচ্ছায় স্বেচ্ছায় সবখানে সালাত পড়ে না কেউ কাফের আমি তিন নম্বরের কথা বলছি তিন নম্বরটা হলো যে অলস এই বর সালাত পড়ে না মা একদিন গালি গালাজ করলো দুই দিন পড়লো পরে আর পাঁচ দিন নাই বাপ একদিন পেটালো পড়লো একদিন বাকি তিন দিন নাই এই শ্রেণীর ও বুঝে সালাত পড়া উচিত আমি বড় পাপ করছি এই শ্রেণীর মুসল্লি এ হলো ফাসেক এ কাফের না বুঝলেন কি কথাটা বুঝার বিষয় এগুলো আমি যেটা বলছি এই শ্রেণীর বেনামাজির কথা বলছি কথা বুঝেছেন এর পাপ এর মুক্ত হবে কি করে ওই বেদাত করার কারণে যে পাপ করেছে এই পাপের প্রায়শ্চিত্ত জাহান্নামে ভোগ করে 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 এই সালাত না পড়ার কারণে যে পাপ হয়েছে এই পাপ থেকে মানে মুক্ত না হওয়া পর্যন্ত জাহান্নামে থাকবে এরপরে কালেমার কারণে সাত নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে আছে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করবে না না এখানে এত জোরে সুবহানাল্লাহ বলার দরকার নাই
কে কে চান যে পাঁচ মিনিট জাহান্নামে যাবেন? হাত তুলেন একজন তো দেখে, এত জোরে সুবহানাল্লাহ বললেন কেন? এক সেকেন্ড যাবেন জাহান্নামে থাকবেন, এক সেকেন্ড, একজন হাত তুলেন তো দেখি, হাত তুলেন। এখানে সুবহানাল্লাহ বলার কি আছে? মানে জাহান্নাম খাটার পরে জান্নাতে যাবেন এরকম মানুষ বাসনা আছে? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের ধারে কাছে নিয়ে যাও না, আল্লাহ তুমি কবুল করো, আমিন। যেতে চাই না, এটা হলো অপশন, এই তিনটা, এছাড়া নাই। এই জন্য কোন মুসলিম ব্যক্তি কশিন কালেও কোন মূর্তি হোক, মাজার হোক, কবর হোক, ভাস্কর্য হোক, কোন কিছুর কাছে মাথা নত করতে পারে না, কোন মুসলিম পারে না, কারণ শিরিক এটা। আর বলে দিই শিরিকে আকবরটা বড় শিখিয়ে, শিরিকে সংজ্ঞা আগেই বলে দিছি, বরং মুসলিমরা হলো মূর্তি ভাঙ্গার জাতি, মূর্তি গড়ার জাতি না। তার মধ্যে ইমানি চেতনা আছে, তাওহীদি চেতনা আছে, ওই ব্যক্তির দ্বারা কখনো মূর্তি হোক, ভাস্কর্য হোক, প্রতিমা হোক, বা ছাতুর মূর্তি হোক, আর খেজুরের মূর্তি হোক, কোনোটাই করা সম্ভব না, করবে না সে। জাহেলি যুগে কাজ করতো কি? মূর্তি। এখন কিছু কিছু পাগল সমাজে, শিক্ষিত পাগল আছে কিছু, আগে মূর্খ বলতো না, এখন শিক্ষিত পাগল, ওরা বলছে ভাস্কর্য আর মূর্তি এক না। আর এদের দালালি করার জন্য এক শ্রেণীর চিরকাল দেশের শত্রু, যারা স্বাধীনতার শত্রু, যারা মনে রাখবেন এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় লেগেছে 190 বছর, ব্রিটিশদের তাড়াতে সময় লেগেছে 190 বছর, তার মূল কারণ হলো এক শ্রেণীর পেট পূজারী, মাজার পূজারী, বদমাশ আলেম পদ। ওরা আজকে ব্যাখ্যা দিচ্ছে কাবা ঘরও তো একটা ভাস্কর্য, তোর মাথায় লাঠি মারা দরকার, বদমাশ কোথাকার। ও এখনো গ্রেফতার হয়নি, কাবা ঘরের সাথে তুমি মূর্তির তুলনা করলে কেন? ব্যাপক কোথাকার, যে কাবা ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করেছেন মূর্তি থেকে, আর তুমিও মাথায় টুপি নিয়ে ইসলামী লেবাস নিয়ে বদমাস তুমি বসে বলছো যে কাবাও তো একটা ভাস্কর্য, বদমাস কোথাকার। 336 পৃষ্ঠা হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, তুমি কাবার সাথে কাউকে তুলনা করলে সহ্য করতে পারি না, কোন মুসলমান সহ্য করতে পারে না। আমি প্রধানমন্ত্রীকে বলছি এই বদমাসকে গ্রেফতার করো, আপনাকে মরতে হবে, আমাকে মরতে হবে, আমি বিশ্বাস করি সকলে মৃত্যু হবে এবং আল্লাহর সামনে দাঁড়াতে হবে নিঃসন্দেহে, যে যত বড় নেতা হোক না কেন। আর এক শ্রেণীর মানুষ বলছে শিক্ষিত পাগল যেগুলো, ভাস্কর্য তো মূর্তি না, তাই ব্যাকুল। তোরাই তো বাংলা একাডেমি ডিকশনারি লিখেছিস, কি লিখে রাখছিস এটা, ভাস্কর্য অর্থ কি লিখে রাখছিস পড়ি দেখ। পাথর দিয়ে মূর্তি বানানোর নাম হলো ভাস্কর্য, লিখছিস কেন? ও আগে ছিল পাগল, এখন ভালো হয়েছিস না? আগে ভালো ছিল, এখন পাগল হয়েছিস? আমার এক শিক্ষক বলেছিল, এই বাংলা পড়ে পাগল হয় না, পাগলে বাংলা পড়ে, বলতো উত্তর দিন। তো এই প্রশ্ন আমার বিশ্ববিদ্যালয়ের স্যার প্রফেসর বলছিলেন, তো এদেরকে বলতে হয়েছে এরা পাগল হয়ে পড়েছে না পড়ে পাগল হয়েছে এরা, এটা আল্লাহই ভালো জানে। আর ওরা মনে করে যাদের মাথায় টুপি থাকে তারা কিচ্ছু বুঝে না, ইতিহাস বুঝে না, যেটা দেওয়া হল দিবস সেটাই দেবে। আরে বঙ্গবন্ধুকে চিনার জন্য, শেখ সাহেবকে চিনার জন্য বাংলাদেশে মূর্তি তৈরি করার দরকার নাই, শেখ সাহেবকে অনেকেই ছিল, সবাই ছিল বাংলাদেশে। এই গর্বটা যদি প্রধানমন্ত্রীর মধ্যে থাকে, বিটে হিসাবে করছেন কেন বাংলাদেশে শেখ সাহেবের মূর্তি তৈরি হতে পারে না? আমি তার চেতনা আসলে কেউ নাই, শেখ সাহেবের যে চেতনা ছিল ভিতরে, এই চেতনা কারোর মধ্যে নাই। অসাক্ষমাত্র আত্মজীবনী আমি কয়েকবার পড়েছি, তার চেতনা তার মধ্যে থাকতো, শুধু এই বক্তব্যটা প্রচার করা হয় স্বাধীনতার জন্য দূত হিসাবে হাজির হয়েছিলেন শেখ মুজিবুর রহমান, এই কথা যেমন চূড়ান্ত, তেমনি বাংলাদেশ থেকে দুর্নীতিবাজ শয়তানগুলো যে তার মাধ্যমে তিনি ভাষণ দিয়েছিলেন, ওই ভাষণ প্রচার করা হয় না কেন? দুঃখের সাথে এত বড় নেতা বলে গেলেন যে আমি, অন্যরা পেয়েছে স্বর্ণের খনি, আমি পেয়েছি সোনের খনি, এই বক্তব্য কয়? আমি বলবো
আলেম মানুষ হয়ে দালালি করার জন্য আপনারা কখনো প্রধানমন্ত্রীর কাছে যাবেন না, প্রধানমন্ত্রীর কাছে গিয়ে সব পরামর্শ দিবেন। যদি যাওয়ার পর অধিকার থাকে সব পরামর্শ দিন তাকে, আশা করি আপনারা কথা শুনবে। কিন্তু আপনারা যদি আলেম হয়ে তাদেরকে ভুল ডিরেকশন দেন, আজকের যে অবস্থাটা বিরাজ করছে, এক শ্রেণীর মানুষ মূর্তি ভাঙ্গার জন্য ভাস্করদের বিরুদ্ধে মিছিল করছে, তোমাদের কোন মুখ, তোমাদের ইমানের কোথায়? আল্লাহর ঘর মসজিদ ভেঙে দেয় তোমরা তার পক্ষে অবস্থান করো, ভাস্কর্য তৈরি হয়েছে আর তুমি তার বিরুদ্ধে কথা বলো, মসজিদ আর ভাস্কর্য তোমাদের কাছে এক কাতার হয়ে গেছে, তোমাদের মধ্যে ইমান নেই। তুমি কাকে শিকার করো? মিডিয়াকে দেখানোর জন্য সংগ্রাম করার দরকার নাই, ভাস্কর্যের গোটা বাংলাদেশ মসজিদে মসজিদে ভর্তি হয়ে গেছে। কখনো স্লোগান দাও না, বক্তব্য দাও না, স্বার্থের ক্ষেত্রে আজকে বক্তব্য দিচ্ছ, মূর্তি কি ভাস্কর্য কিছু একটা বাংলাদেশে আছে? আর নাই, কত লক্ষ লক্ষ কোটি কোটি মূর্তি আছে বাংলাদেশে। তুমি মসজিদ ভাঙ্গার পক্ষেও কথা বলো আর মূর্তি ভাঙ্গার পক্ষেও কথা বলো, তুমি কোন শ্রেণীর ইমানদার? আসলে ঘটনা যেটা ঘটেছে সেটা উদ্দেশ্য না, গত সপ্তাহের আগের সপ্তাহে ঘটনা ঘটেনি, ভোলার মসজিদটা যে নোংরা অবস্থায় ভেঙে দিয়েছে, এরা কেউ মুসলিম না, সবগুলো মুশরিক, এরা কাফের, এরা আল্লাহর মসজিদ যারা ভেঙে দেয় তারা কখনো মুসলিম হতে পারে না। এক কুলাঙ্গার লেখছে ওটা হলো মসজিদের জেলা, এক কুলাঙ্গারে এই হলো এই নোংরুদের জাতি, তো মসজিদে জেরা ছিল না। আরে দায়কুল জোরে আমিন বলার কারণে যদি মসজিদ অপরাধী হয়, রাসূলের আদেশ করার কারণে যদি মসজিদ অপরাধী হয়, বুকে হাত পাতার কারণে যদি মসজিদ অপরাধী হয়, তোদের চিন্তা ভাবনা, তোরা যদি সাহস পাস তাহলে শিয়াদের মতো তোরা কাবাকে ভেঙে দিবি, মসজিদ নবীকে ভেঙে দিবি, তোরা মসজিদ হারামকে ভেঙে দিবি, তোদের লজ্জা সব কিছু নাই? তাহলে কাবাও কি মসজিদে জেরার, মসজিদ নবীও কি মসজিদে জেরার? বদমাশ, একটা আহলে হাদিস মসজিদকে তুই মসজিদের জেরা বললি কেন? কোলাম গান কোথা কার মতের মুখে রাম রাম, আবার মূর্তি ভাঙ্গার পক্ষে কথা বলো। আরে মসজিদ রক্ষা করা জরুরি না মূর্তি ভাঙ্গা জরুরি? তো মসজিদ তোমার কাছে হেফাজত না, আর নাম দিছে হেফাজতে ইসলাম। হ্যাঁ বলছে যে হেফাজত, একজন আমাকে বলছে সাহেব উত্তর দেন, এটা হেফাজতে শয়তান বলবো না হেফাজতে ইবলিস বলবো? আশ্চর্য কথাবার্তা, আসলে ঘটনা তো ওইটা না, ঘটনা ঘটেছে নিজেরাই নিজেদের লুঙ্গি খুলে ওরাই জ্ঞানটা হয়ে গেছে, ওই রাগটা ছাড়ছে আহলাদীদের উপরে। জানো না এই যে বিশাল টঙ্গির মাঠের ইজতেমাকে দুই ভাগ করে দিলে, তোমরা ফতোয়া দিলে সাত গুরুকে হত্যা করতে হবে, তোমাদের অবস্থা কোথায় তোলা নিতে গেছে খেয়াল করো নি এখনো? এক গ্রুপ জুবায়ের আর এক গ্রুপ কি সাত, কেন হলো এটা? আবার মুফতি শফি সাহেব মারা গেলেন, কি অবস্থায় তার ঘর ভাঙচুর করে যে অবস্থায় ঘটালো, তোমাদের তলা তোমরা বুঝছো না? এখনই এই দেওবন্দির মধ্যে দুই গ্রুপ হয়ে গেছে, এক গ্রুপ যায় ভাস্কর্যের সামনে মূল মোনাজাত মারতেছে, আর এক গ্রুপ বলছে ভাঙ, দুই গ্রুপ হয়ে যায়নি? যারা কংগ্রেস বলা হয় তারা, ও তোমরা নিজেরাই নিজেদেরকে হারিয়ে ফেলছ, আর ওই রাগটা ঝাড়ছে কোথায়? অফিসার সাহেব এসে পিওনকে আর ঝাড়ি, এমডি কে আর এক ঝাড়ি, ম্যানেজার কে আর এক ঝাড়ি, ঝাড়ুদার বলছে স্যার ভবিষ্যতে কিছু হয়েছে নাকি আজকে? ঘটনা ঘটনা এটা, তোমরা ওই দিকে দেখছো সব হারিয়ে দিচ্ছ, লজ্জা সরম বলতে কিছু নাই? আবার আজকে শুরু হয়েছে তোমরা দেওবন্দি দেওবন্দি নিয়েই মামুনুল হক এই লোকটার পরিবার নিয়ে প্রশ্ন করেছো, তুমি শাইখুল হাদিসের ছেলে, শাইখুল হাদিসের পরিবার নিয়ে বলো, তোমরাই শাইখুল হাদিস আবার তার পরিবার নিয়ে উক্তি করছো, নিজেদের ঢাকো আগে আর হাদিসের বিরুদ্ধে ঢাকা না, আল্লাহ তোমাদেরকে উন্মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। অতএব এইগুলো থেকে বাঁচার চেষ্টা করো। আমি বলবো এই ক্ষেত্রে
বন্ধুরা আমার, যে আমরা মূর্তি বলেন, ভাস্কর্য বলেন, প্রতিমা বলেন, ইসলামের সবগুলো পূজা করা কি ইসলামে না যায় যেগুলো। অতএব আমি প্রশাসন সহ আমলা সহ সবাইকে বলবো, বিষয়টা বুঝে আপনারা এই দেশটাকে মূর্তি মুক্ত করার ব্যবস্থা করেন। আল্লাহ তুমি কবুল করো, কারণ যারা এই মূর্তি ছবি ভাস্কর্য আর আপনারাও আছেন, শুধু ওই মূর্তির কথা বলছেন কেন? যদি আপনাদের বলি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মাছের মূর্তি, গাধার মূর্তি, কুকুরের মূর্তি রাখছেন, প্রত্যেকটা গাড়িওয়ালা প্রিমিয়ার গাড়ি চালায়, এলিয়ন গাড়ি চালায়, ওই গাড়ির পিছনে মূর্তি রাখে, এটা দোষ না? একই দোষ, ওই ভাস্কর্য মূর্তি একই, ছবি একই। আপনার ছবিটা খুব সুন্দর করে দেওয়ালে টানে রাখছেন কেন বলেন? আপনার ছবি আপনার বাপের ছবি দেওয়ালে টানে রাখছেন কেন? দোকানে আপনার বাপের ছবি টাঙ্গিয়ে রাখছেন কেন? এটা একই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেকটা মূর্তির মধ্যে আল্লাহ প্রাণ দিয়ে দিবেন। 2114 হাদিস সহিহ মুসলিম, প্রাণ দিয়ে দিবেন। আপনার যদি 3 কোটি 5 কোটি ছবি থাকে, 5 কোটি ছবিকে আল্লাহ কিয়ামতের জাহান্নামে কি দিবেন? প্রাণ দিবেন। এবং 5 কোটি মূর্তি আপনাকে জাহান্নামে চিরস্থায়ী শাস্তি দিতে থাকবে। কুল্লু মুসাববিরিন ফিন নার, প্রত্যেক ছবি অঙ্কনকারী, ছবি তোলা ব্যক্তি সবাই কোথায় যাবে? জাহান্নাম। কুল্লু মুসাববিরিন ফিন নার, প্রত্যেকটা। অতএব মোবাইলে হোক, ক্যামেরায় হোক, যেখানে হোক ছবি আছে আপনার, সংরক্ষিত ছবি সম্মান করেন। বুঝবেন না আবার এটা যে যে কোনো ছবি না, ছবি যেটা সম্মান দেওয়া হয়, শ্রদ্ধা করা হয়, ওই যে চুমু খান না, এই ছবি কি হারাম? পেপার পত্রিকায় যে ছবিগুলো আছে, এইগুলো ছবি তোলা হারাম। আপনি পড়ছেন, অসম্মানি জায়গায় আসছে রাখছেন, এটা আলাদা ব্যাপার। কথা বোঝা গেছে? যেগুলোকে ভক্তি করা হয়, সম্মান করা হয়, সেগুলো কি হারাম? একবারে পরিষ্কার হারাম একবারে। অথবা আপনার বাড়ি থেকে মূর্তি ছবি তুলে দিন, আমি আপনাদের বলবো যে বর্তমান প্রেক্ষাপট যেটা দরকার, সেটা হলো দাওয়াতি জ্ঞানটা বেশি দেওয়া দরকার মানুষকে। আপনারা বেশি বেশি দাওয়াতি কার্যক্রম করুন ইনশাআল্লাহ। বাংলাদেশে যেমন তাওহীদের জাগরণ ঘটতে শুরু করেছে আলহামদুলিল্লাহ, টেকনাফ থেকে তেজুলা পর্যন্ত। আমি বলেছি, যদি কোনো আল্লাহর বান্দা থেকে থাকে প্রত্যেক জেলায়, তাদেরকে বলবো টাকা থেকে থাকে আল্লাহর ওয়াস্তে বাংলাদেশ থেকে জঙ্গি মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, মাজার মুক্ত, আরে খানকা মুক্ত, অর্থাৎ শিরিকে আস্তানা মুক্ত, বেদাতে আস্তানা মুক্ত গড়ার জন্য, বাংলাদেশ গড়ার জন্য প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি পাড়ায়, প্রত্যেকটা মহল্লায় একটি করে আরামিক মসজিদ তৈরি করার ব্যবস্থা ইনশাআল্লাহ আগামী 10 বছরে বাংলাদেশ থেকে শিরিক বিনা উৎখাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তুমি যারা বেদাতি তাদেরকে তুমি হেদায়েত দাও, আমিন। আল্লাহ যারা মাজার পূজারী, আল্লাহ তুমি যারা কবর পূজারী, যারা শিরিকের সাথে জড়িত, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, আমিন। যাদের মধ্যে বিদ্বেষ রয়েছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বাপকে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু বাপ শুনেননি, এমনটাও তো হতে পারে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে টুপি চেপে ধরতে চেয়েছিলেন, পাথর মেরতে চেয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছিলেন। বাপের বেটা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপ যেটা করেছিলেন সমস্ত মূর্তি ভেঙে দিয়েছিলেন। বেটা হিসেবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ঢুকে প্রথম কাজ করেছিলেন, সমস্ত এক হাতে 360 মূর্তি ভেঙে চুরমার করে দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আলী, যা পৃথিবীতে যত উঁচু কবর আছে আর যত মূর্তি ছবি আছে সবগুলো ভেঙে তুমি চুরমার করে দাও। অতএব জাহেলী যুগে যে কাজ করা হতো, ছাতু দিয়ে মূর্তি তৈরি করতো, ভক্তি করতো, যখন ক্ষুধা লাগতো তখন আবার ছাতু খেয়ে নেয়, খেজুর দ্বারা মূর্তি তৈরি করতো, খেজুর দ্বারা ওকে সুমুখ দিত, নিয়ে যেত ব্যাগে করে, ক্ষুধা লাগছে খেজুর বেরিয়ে খেয়ে ফেলেছে। আসলে তারা মূর্তি খানকা পূজারি হয়, এরা হলো ব্যবসায়ী, স্বার্থের জন্য এগুলো করে থাকে, এটা আসলে দিনের জন্য করে না, এটা হলো আসল পরিচয়। অতএব এই সমস্ত শিরিকের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আল্লাহ তুমি বাংলাদেশকে শিরিক মুক্ত বাংলাদেশ কবুল করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন।